সম্ভবত ক্রিশ্চিয়ান লকি লিখেছে আর্টিকেলটার কি লেখকের নামটা একটু বলেন তাহলে আর্টিকেলটার লেখকের নামটা একটু বলেন তাহলে লেখকের নামটা মনে নাই কিন্তু আপনি লেখেন ওদিকে আমার লেখেনা কোনো আচ্ছা তাহলে আপনি ওই লেখাটার নিচে কমেন্টে গিয়ে লিখে আসেন যে এই এই রেফারেন্সটা ভুল দেয়া আছে কমেন্টে গিয়ে লিখে দেন ওইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আপনি যদি না পান খুঁজে তখন আপনি আপনার প্রসিডিওরটা হচ্ছে প্রথমে আপনি কমেন্টে গিয়ে লিখবেন যে এখানে এই রেফারেন্সটা ভুল দেয়া আছে যদি আপনার সঠিক রেফারেন্সটা জানা থাকে তাহলে ওখানে পড়টা লেখা ছিল যে নারীর জন্মই হলো ক্ষতি তো উপদেশক 22 অধ্যায় 3 পদে যা নারীর জন্মই ক্ষতি তো উপদেশক সম্ভবত 12 চ্যাপ্টার পর্যন্ত আছে 22 পর্যন্ত নাই আচ্ছা বুঝতে পেরেছি আপনি তাহলে এখানে কমেন্টে আগে লিখবেন যদি আপনার আসল ঠিক ভার্সটা জানা থাকে তাহলে আপনি নিচে ঠিক ভার্সটা দিয়ে দেন আর যদি দেখেন যে কমেন্ট করা কোনো ঠিক হচ্ছে না আমি আপনার কিছু রেফারেন্স আমাদের বাইবেলে আপনার পড়ার আগে আমি যখন মানে বাইবেল পড়তাম আমার কাছে সবই সত্য মনে হতো তো আপনার ভিডিও গুলো দেখার পরে আসলে যখন বাইবেলটা আবার সংশয় নিয়ে পড়া শুরু করছি আমার প্রথম বাইবেলের প্রথম 5 6 পাতাই মনে আমি 8 থেকে 19 আমার মনে হচ্ছে এগুলা আসলে ইলজিক্যাল মানে ভিত্তিহীন মনে হচ্ছে তো এরপর যতই পড়তেছি মনে হচ্ছে প্রচুর মানে আমি বাইবেলে রেড লাইন রেড লাইন রেড লাইন দাগাচ্ছি তো আসলে মানে এখন আর মানে পড়ার আগ্রহও জাগতে জানা মানে হচ্ছে কি পড়ি এগুলো এরকম একটা অবস্থা হয়ে গেছে আমারও একই অবস্থা হয়েছিল আমিও প্রথম যখন বাইবেল পড়ছিলাম তখন অবশ্য প্রথম বাইবেল পড়ছিলাম আমি অবশ্য ইসলাম ইসলামে বিশ্বাস নিয়ে তো মানে স্বাভাবিকভাবে আমি অনেক ভুল খুঁজে পাইছি

রাখতে চেয়েছিলাম কিন্তু আমরা কয়েকজন এক্স খ্রিস্টানকে দায়িত্ব দিয়েছিলাম বলেছিলাম যে আপনারা এই বিষয় নিয়ে লেখালেখি করেন বা ইয়াগুলা তৈরি করে দেন আমাদেরকে ডেটাবেস গুলা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যে ডেটাবেস গুলা সেগুলা তৈরি করে দেন কিন্তু ওনারা একটু কাজ করেই তারপর ওনারা চলে গেছেন ওনাদেরকে আমরা পরে আর পাই নেই যাই হোক ওনাদের হয়তো ব্যস্ততা আছে সেই কারণে ওনাদেরকে আর পাই নেই আমরা আমরা কিছু কিছু কালেকশন করতে পেরেছি কিন্তু আমাদের খ্রিস্টান ধর্মের যে ডেটাবেসটা সেটা আমরা ঠিকভাবে করতে পারি নাই আপনি যদি সম্ভব হয় যে আপনার যদি পক্ষে যদি এই বিষয়ে আরো পড়ালেখা করা বা আরো জানা এবং এগুলো জেনে যদি দলিল একত্রিত করা এটা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আমাকে একটা মেল করে দিন তাহলে আপনাকে যদি আমরা খ্রিস্টান ধর্মের সেকশনটার দায়িত্ব দেই তাহলে আপনি যদি সেই জিনিসটাকে সেভাবে সাজান ঠিকঠাক ভাবে সাজিয়ে রেডি করেন তাহলে খ্রিস্টান ধর্মের যে লোকের আমাদের সাথে বিতর্ক করতে আসে আপনিও আমাদের সাথে তখন যুক্ত একসাথে প্যানেলে থাকতে পারবেন যে খ্রিস্টান ধর্মের কেউ এসে যদি বিতর্ক করতে চায় আপনিও আমাদের সাথে কথা বলবেন এরকম যদি আপনার প্ল্যান থাকে এটা নিয়ে কাজ করার বা যারা খ্রিস্টান ধর্মের অন্ধবিশ্বাসী তাদেরকে একটা নতুন যুক্তি দিয়ে তাদেরকে বোঝানো এটা যদি আপনার প্ল্যানে থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমাকে একটা মেল করেন আমি আপনার সাথে কথা বলবো ঠিক আছে অবশ্যই আমার ইচ্ছা আছে আপনার সাথে এটা নিয়ে আলোচনা করার যে আমি অলরেডি বাইবেলের অনেক জায়গায় মানে যেটা যেটা মানে ইয়ে হচ্ছে আমি লাল দাগ দিয়ে রাখতেছি এবং আলাদা নোট করে রাখতেছি কারণ আমি জানি বাংলাদেশের যে খ্রিস্টান সংখ্যা খুবই কম কিন্তু প্রচুর আপনার আপনার এই লাইভ শুনে আমার রিলেটিভের ভিতরে শুনে তো এটা আমি জানি যে আমাদের বাংলাদেশে প্রচুর লোক আপনাকে শুনে আমি যদি কিছু রেফারেন্স আপনাকে দিতে পারি সেটা অনেক ভালো হবে আমি মনে করি আচ্ছা আমরা কিছু মানে সংগ্রহ করেছিলাম আমি কিছু এই জায়গায় রেখেছি কিছু এই যেমন ধরেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যিশু অশান্তি আর খরগ নিয়ে এসেছে এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে কেউ লোকেদের সামনে অস্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি আমি শান্তি দিতে নয় বরং খরগ দিতে এসেছি কারণ আমি বাবা ও ছেলের মধ্যে মা ও মেয়ের মধ্যে এবং শ্বশুরী ও পুত্রবোধের মধ্যে বিভেদ জন্মাতে এসেছি

এবং কি যে কি যে সব কথাবার্তা আছে মানে মাইরা ফেলা কাইটা ফেলা ও মুখে মার মুখে মার কি সব কথাবার্তা যে নবী লুত লুত যে তোমার দুই মেয়ের সাথে উনি সহবাসকে বংশ বিস্তার করে মত পান করাইয়া মানে কি যে আছে এগুলা আমি ওল্ড টেস্টামেন্ট তো ভয়ঙ্কর এবং খ্রিস্টান কার সাথে কথা বললে খ্রিস্টানরা অনেক বেশি মানে উগ্র না দেখে ওরা এটা এভয়েড করে যায় বলে ঠিক আছে আমি জানি না

প্ল্যান কিভাবে করা যায় আমরা কথা বলবো তাহলে আপনার সাথে ঠিক আছে আপনাদের এখানে আমি মানে ভারতের ইন্ডিয়ান বাংলা বা বাংলাদেশের যে খ্রিস্টানরা আছে প্রচুর আপনার ভিডিও শুনে কিন্তু আমাদের খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনাটা খুব একটা হয় না কারণ খ্রিস্টান লোক আপনার এখানে মডারেটর নাই বাট এটা হলে আরো আমার মনে হয় আরো ভালো হবে তো এই জন্য আমার ইচ্ছা আছে আপনাদের আমি কিছু জিনিস কালেক্ট করে দিব খুবই ভালো হবে খুবই ভালো হবে ভাই ঠিক আছে আপনি কি আর কিছু বলবেন আজকে নাকি না থ্যাংক ইউ আসলে আমাকে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমরা চাই আপনি আমাদের সাথে এসে যুক্ত হবেন আপনি একটু প্রস্তুতি নেন প্রস্তুতি নেওয়ার পরে আমরা আপনার আপনার সাথে আলোচনা করবো এই বিষয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভাই বিদায় জানাচ্ছি ওনার সাথে আমরা পরে এটা নিয়ে আলোচনা করে নিব আচ্ছা আরেকজনকে যুক্ত করি স্মার্ট ম্যান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছে একটু জোরে বলতে হবে ভাই কথা শোনা যাচ্ছে না হ্যাঁ ভাই শুনতে পাই আর একটু জোরে বলা যায় মাইক্রোফোনের কাছে এসে বলা যায় হ্যাঁ ভাই এখন শোনা যায় হ্যাঁ এখন একদম ঠিক আছে বলেন আসিফ ভাই একটা আজকে আপনার কাছে একটা দাবি করব দাবি করব কি যে 2013 সালে যখন আপনার উপর বাংলাদেশে হামলামান হয়েছে তখন পত্রিকা পড়ছি আপনার উপর দিয়ে অনেক মানে নিশংস কিছু ঘটনা ঘটছে আবারজিও করছেন এবার এই দেশে কয় একবার আমাদের যদি ওই সময়ের প্রেক্ষাপটটা একটু জানाइতেন যে বাংলাদেশে কত কষ্ট কিভাবে তাহলে মনে হয় একটু ভালো হতো শুনতে ইচ্ছা ভাই ভাই এগুলা তো আমি আলোচনা করি না কত কষ্ট কত আলোচনা আমি আমি সময় থেকে দুঃখিক্যালি না মানে এমনি চিনি আপনার বিভিন্ন পেপার পত্রিকা মারফত অনেক কষ্টে গেছে তারপর আপনার উপর যে আল যারা হামলা করছিল ওদের তো আসলে আইডেন্টিফাই মনে হয় করতে পারে না কোন ওরা তো বিচারের আওতায় মনে হয় আসে না কিন্তু আপনি জেল খাটছেন

মানুষের সহানুভূতি নেয়া বা মানুষকে ইয়া করা জিনিসটা আমি অপছন্দ করি এই কারণে এগুলো নিয়ে তেমন একটা কথা বলতে আমি পছন্দ করি না ঠিক আছে তারপর ভাই আমি এখানে বলতে চাচ্ছি না আপনাদের ওই বিষয় নিয়ে আমি বেশ একটু মানে কাজ করছিলাম বুঝছেন মানে আমি এখানে আর পরিচয় দিব না এর জন্যই আমি আসলে ওই সময়ও অনেক কিছু জানতে পারিনি এর জন্যই আর কি জানা যে এখন তো আর আপনাদের ওই সমস্যাটা নেই তারপরে ওই সময় শুনছি আপনি মানে জার্মানি যাওয়ার পরও ওইখানে বেশ কিছুদিন আপনি খুব সমস্যা ছিলেন ওইখানে যারা মৌলবাদী আছে তারা আপনার উপর মানে অনুদানে হামলা ঠামলা করার চেষ্টা চেষ্টা করছিল এইসব শুনছি আনুমানিক কিছুই তো জানি না এর জন্য আর কি একটু জানার ইচ্ছে ছিল অনেকবারই হয়েছে চেষ্টা অনেকবারই হয়েছে আমার নাম অনেকগুলা হিট লিস্টেও আছে সারা পৃথিবীর অনেক বড় বড় জঙ্গি গোষ্ঠী আমাকে হিট লিস্টেও রাখছে কিন্তু এগুলো আমাকে কিছুই করতে পারবে না কারণ আমি এখানে পুলিশের নিরাপত্তা পাই জার্মান সরকার আমাকে বিশেষ একটা নিরাপত্তা দেয় যে কারণে আমি কোনো ধরনের কোনো ইশার আমাকে আমাকে নিয়ে কেন মসজিদে কথাবার্তা হলো আমি আমি আমার কাছে সেই ইনফরমেশন আসে সুতরাং জার্মানিতে ইশা পাকনামি করতে গেলে বিরাট সমস্যা জার্মানিতে ইশা যেই পাকনামি করতে আসবে বিরাট সমস্যার বিতাড় করবে আচ্ছা হ্যাঁ ভাই জানি মোটামুটি আপনার জায়গা ডয়েস বলে মনে হয় অনেক সাহায্য করছিলেন তখন ডয়েস বলে আমাকে নিয়ে অনেকগুলা রিপোর্ট করেছে অনেক বড় বড় সংবাদ সংস্থাই আমাকে নিয়ে রিপোর্ট করেছে হ্যাঁ

সেগুলো তো আমরা কিছু জানি না সবগুলাই দেখা গেছে যে সবগুলাই সবগুলাই মনে হয় ছুটে টুটে গেছে বা বিচার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক সন্দেহ আছে যে কিভাবে তো এগুলোর মূলে কারা বিদেশ থেকে যে টাকাগুলো আসছিল আমাকে ওই সময় মানে জিজ্ঞাসা করা হয়েছিল ব্লগারদের হত্যা বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ডিবি অফিসে নিয়ে যে যে বিদেশ থেকে যে টাকা আসতেছে ইংল্যান্ড থেকে টাকা আসছে ক্যানাডা থেকে টাকা আসছে অস্ট্রেলিয়া থেকে টাকা আসছে একবার আসছে আশি হাজার ডলার একবার আসছে পঁয়ষট্টি হাজার ডলার এইরকম টাকা আসছে এই যে ব্লগারদেরকে ইয়া করার জন্য এইরকম অনেকবার টাকা আসছে ফান্ডিং আসছে মানে এই লন্ডন থেকে কেনাডা থেকে অস্ট্রেলিয়া থেকে এই ফান্ডিং কারা করছে ফান্ডিং এর পিছনে কারা কারা জড়িত ছিল এগুলো পুলিশদের কাছে ইনফরমেশন ছিল যে এরা এরা ফান্ডিং করছে এই সংগঠন ফান্ডিং করছে এটার পিছনে কিন্তু পুলিশ সেই বিষয়ে কোনো ইয়া নেয় নেই সেগুলা ইন্টারপোল কে জানানো উচিত ছিল ইন্টারপোলের মাধ্যমে সেই সমস্ত যারা এগুলাকে ফান্ডিং করছে তাদেরকেও ধরা উচিত ছিল কিন্তু সেগুলো কিছুই করে নাই বরঞ্চ তারপরে হচ্ছে কি আবার এই যে বাংলাদেশে যে বইগুলা

আহ সরকার কিছু করতেছে না তখন আমাদের আর কিছু বলার নাই আর আপনি যদি মনে করেন এটা বেটার আমি আপনার সাথে একমত না না আমি এই আসতেছিলাম কিন্তু আপনি তার আগে ভেটা ধরে ফেলেছেন যে এখন আবারও হলো কি শেখ হাসিনা আমার ফারাল অন্য ভাই তো আবার নৌকার প্রতীক নিয়ার্স আমিও ভাই আওয়ামী লীগের একজন সমর্থক ঠিক আছে আমি করি না বাট অপেক্ষিক ভালো হিসেবে সমর্থন করি আওয়ামী কিন্তু আওয়ামী লীগ কি করে ভাই দেখছেন এই যে শেখ হাসিনার ধরন আত্মমনা না এইবারই শেষবার প্রধানমন্ত্রী হওয়ার সে কি এবারও কিছু করবে আমি মনে করি সে অনেকটা মানে অন্য মানসিকতার জাস্ট সে সংখ্যালঘু এই যে আপনি দেখেন ভাই এই যে ভোট গুলা হয়েছে সেখানে কিন্তু নিট অ্যান্ড ক্লিন আমি বেশ কয়েকটা জায়গায় যেমন হবিগঞ্জে তারপর আপনার এই যে খুলনা কয়রা তারপর আপনার বেশ কয়েকটা জায়গায় খোঁজ খবর নিচ্ছি এখানে শুধু হিন্দু মানুষ ভোট দিতে যায় আর কেউ ভোট দিতে যায় না হিন্দুরা মানে তার নিট অ্যান্ড ক্লিন ভোট এরপরে তার বাদ বাকি ভোট আছে তারা আওয়ামী লীগের নেতা করবে বুঝছেন এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিরাট একটা হিন্দু অংশ কিন্তু আপনার ভোটার আমি জানি না ভাই এই যে বিএসএস যে এগুলা করে জরিপ গুলা করে এই জরিপে হিন্দু আসে সাত আট পার্সেন্ট কিন্তু ভোটের হিসাবে তো বা হিন্দুর পরিমাণ প্রায় বিশ পার্সেন্টের আশেপাশে ভাই এই বিশ পার্সেন্ট ভোট কিন্তু সেখানে একেবারে নিউট্রাল ভাবে পায় হিন্দুদের ভোট গুলা

আপনি কি আর কোনো পয়েন্ট আছে আপনার বলার মতো না ভাই আর কোনো বলার মতো আমি একটু আপনার জীবনীটা শুনতে চাইছিলাম ওই সময় যে পরিস্থিতি এখন আপনি যদি আমাদের কোন একটা ভিডিও তো যদি বলে দেন ভাই একটু জানার ইচ্ছা ছিল কারণ আপনি সংশোধন লেখা আছে ভাই সংশোধন.কম একটু খুঁজে দেখেন এখানে একটা আর্টিকেল আছে আমার লেখা ওইটা আপনি পড়ে নেন হ্যাঁ বিশ্বের পেয়ালা এখনো মুখে তুলে ধরা হয়নি কথা বলো এই নামে একটা লেখা আছে এটা পড়েন তাহলে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি স্মার্টম্যান ভাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইজন ভালো থাকেন আচ্ছা ঠিক আছে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি